নিরবিচ্ছিন্ন পানি সেবা দেওয়া, রেভিনিউ আদায় করা, রেভিনিউ জারি করা থেকে নিয়ে সব রাম অপারেটর বাই সহ হেড অফিসের লোক সহ সবাই কাজ করে আসছি। একটাই ছিল কথা, এই তৎকালীন যে এমডি ছিল, কথায় কথায় চাকরি যাবে, ভাই পেটে লাথি দেওয়ার যে বিষয় সেটা বারবার ছিল, আমাদের কান্না আসে, আমরা কান্না করে বলতে পারি না, এই প্রাচীন বাংলায় কেন বৈষম্য থাকবে। আরফিল ওয়্যার ড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়্যার ড্রপে। আমরা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করি, আউটসোর্সিং এর মাধ্যমে আমরা সমানভাবে পরিশ্রম করি, সরকারকে সহযোগিতা করি, কিন্তু আমরা প্রতিটা ক্ষেত্রে বৈষম্যের শিকার। আমরা বেতন বোনাস ঠিক মতো বোনাস পাই না, আমরা দুই মাস পরে এক মাসের বেতন পাই, আমরা টিএবিল পাই না, ঈদের বোনাস পাই না। মুসলমানদের একটা বড় ধর্মীয় অনুষ্ঠান, আমরা বেতন, আমরা এতদিন আমরা এই স্বৈরশাসকের আন্ডারে ছিলাম, আমরা প্রতিবাদ করতে পারি নাই, এখন যেহেতু দেশ স্বৈরশাসক মুক্ত, আমরা এখন আন্দোলন নেমেছি, এই আন্দোলনের দাবি আদায় করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো। সরকারি দপ্তর আমরা অচল করে দেবো, আমরা কর্মবিরতিতে যাবো। স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী সারা বাংলাদেশে আউটসোর্সিং কর্মচারীদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এই নিম্ন শ্রেণীর মানুষের পাশে আপনি এসে দাঁড়িয়েছেন, আমাদের একটাই দাবি, সারা বাংলাদেশে সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি প্রকল্প ডেলি বেসিক যে যেখানে আছে স্ব স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে আমাদেরকে রাজস্ব খাতে নিতে হবে। আমরা যেখানে চাকরি করি বেতন দিবে সরকার, তৃতীয় পক্ষের কি দরকার? ঠিকাদার নামের এই যে ঠিকাদার নামের এই দাস যে আমাদেরকে যারা দাস করে রেখেছে, যারা শোষণ করছে, তারা সরকারের প্রতিটা মানুষ থেকে 7-8 হাজার টাকা নিচ্ছে, এই মাঝখানে এই সুবিধা দেওয়া তাদেরকে কি দরকার? টাকা দিবে সরকার, ঠিকাদারের কি দরকার?